শ্রুতিস অডিওবুক প্রেজেন্টস রাসমণির ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর। কালীপদরের মা ছিলেন রাসমণি, কিন্তু তাহাকে দায়ে পড়িয়া বাপের পথ গ্রহণ করিতে হইয়াছিল। কারণ বাপ মা উভয়ই মা হইয়া উঠিলে ছেলের পক্ষে সুবিধা হয় না। তাহার স্বামী ভবানীচরণ ছেলেকে একেবারেই শাসন করিতে পারিতেন না। তিনি কেন এত বেশি আদর দেন তাহা জিজ্ঞাসা করিলে তিনি যে উত্তর দিয়া থাকেন তাহা বুঝিতে হইলে পূর্ব ইতিহাস জানা চাই। ব্যাপারখানা এই, সানিয়ারির বিখ্যাত বনিয়াদি ধনীর বংশে ভবানীচরণের জন্ম। ভবানীচরণের পিতা অভয়াচরণের প্রথম পক্ষের পুত্র শ্যামাচরণ। অধিক বয়সে স্ত্রী বিয়োগের পর দ্বিতীয়বার যখন অভয়াচরণ বিবাহ করেন তখন তাহার শ্বশুর আলন্দি তালুকটি বিশেষ করিয়া তাহার কন্যার নামে লিখাইয়া লইয়াছিলেন। জামাতার বয়স হিসাব করিয়া তিনি মনে মনে ভাবিয়াছিলেন যে কন্যার বৈধব্য যদি ঘটে তবে খাওয়া পড়ার জন্য যেন সপত্নী পুত্রের অধীন তাহাকে না হইতে হয়। তিনি যাহা কল্পনা করিয়াছিলেন তাহার প্রথম অংশ ফলিতে বিলম্ব হইল না। তাহার দৌহিত্র ভবানীচরণের জন্মের অনতিকাল পরেই তাহার জামাতার মৃত্যু হইল। তাহার কন্যা নিজের বিশেষ সম্পত্তিটির অধিকার লাভ করিলেন ইহা সচক্ষে দেখিয়া তিনিও পরলোক যাত্রার সময় কন্যার ইহলোক সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেলেন। শ্যামাচরণ তখন বয়প্রাপ্ত, এমনকি তাহার বড় ছেলেটি তখনও ভবানীর চেয়ে এক বছরের বড়। শ্যামাচরণ নিজের ছেলেদের সঙ্গে একত্রেই ভবানীকে মানুষ করিতে লাগিলেন। ভবানীচরণ মাতার সম্পত্তি হইতে কখনো তিনি নিজে এক পয়সা লন নাই এবং বৎসরে বৎসরে তাহার পরিষ্কার হিসাবটি তিনি বিমাতার নিকট দাখিল করিয়া তাহার রসিদ লইয়াছেন। ইহা দেখিয়া সকলেই তাহার সাধুতায় মুগ্ধ হইয়াছে। বস্তুত প্রায় সকলেই মনে করিয়াছিল এতটা সাধুতা অনাবশ্যক, এমনকি ইহা নির্বুদ্ধিতারই নামান্তর। অখণ্ড পৈতৃক সম্পত্তির একটা অংশ দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাতে পড়ে ইহা গ্রামের লোকের কাহারও ভালো লাগে নাই। যদি শ্যামাচরণ ছল করিয়া এই দলিলটি কোনো কৌশলে বাতিল করিয়া দিতেন তবে প্রতিবেশীরা তাহার পৌরুষের প্রশংসাই করিত এবং যে উপায়ে তাহা সুচারুরূপে সাধিত হইতে পারে তাহার পরামর্শদাতা প্রবীণ ব্যক্তিরও অভাব ছিল না। কিন্তু শ্যামাচরণ তাহাদের চিরকালীন পারিবারিক সত্ত্বকে অঙ্গহীন করিয়াও তাহার বিমাতার সম্পত্তিটিকে সম্পূর্ণ স্বতন্ত্র করিয়া রাখিলেন। এই কারণে এবং স্বভাবসিদ্ধ স্নেহশীলতা বশত বিমাতা বজ্রসুন্দরী শ্যামাচরণকে আপনার পুত্রের মতো স্নেহ এবং বিশ্বাস করিতেন এবং তাহার সম্পত্তিটিকে শ্যামাচরণ অত্যন্ত পৃথক করিয়া দেখিতেন বলিয়া তিনি অনেকবার তাহাকে ভৎসনা করিয়াছেন। বলিয়াছেন, বাবা, এ তো সমস্তই তোমাদের, এ সম্পত্তির সঙ্গে লইয়া আমি তো স্বর্গে যাইব না, এ তো তোমাদেরই থাকিবে, আমার এত হিসাবপত্র দেখিবার দরকার কি? শ্যামাচরণ সে কথায় কর্ণপাত করিতেন না। শ্যামাচরণ নিজেদের ছেলেদের কঠোর শাসনে রাখিতেন, কিন্তু ভবানীচরণের পরে তাহার কোনো শাসনই ছিল না। ইহা দেখিয়া সকলেই এক বাক্যে বলিত, নিজের ছেলেদের চেয়ে ভবানীর প্রতি তাহার বেশি স্নেহ। এমনি করিয়া ভবানীর পড়াশোনা কিছুই হইল না এবং বিষয়ে বুদ্ধি সম্বন্ধে চিরদিন শিশুর মতো থাকিয়া দাদার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া তিনি বয়স কাটাইতে লাগিলেন। বিষয়কর্মে তাহাকে কোনোদিন চিন্তা করিতে হইত না, কেবল মাঝে মাঝে এক একদিন সই করিতে হইত। কেন সই করিতেছেন তাহা বুঝিবার চেষ্টা করিতেন না, কারণ চেষ্টা করিলে কৃতকার্য হইতে পারিতেন না। এদিকে শ্যামাচরণের বড় ছেলে তারাপদ সকল কাজে পিতার সহকারী রূপে থাকিয়া কাজে কর্মে পাকা হইয়া উঠিল। শ্যামাচরণের মৃত্যু হইলে পর তারাপদ ভবানীচরণকে কহিল, খুড়মহাশয়, আমাদের আর একত্রে থাকা চলিবে না। কি জানি কোন দিন সামান্য কারণে মনান্তর ঘটিতে পারে, তখন সংসার ছাড় খাড় হইয়া যাইবে। পৃথক হইয়া কোনোদিন নিজের বিষয় নিজেকে দেখিতে হইবে এই কথা ভবানী স্বপ্নেও কল্পনা করিতে পারে নাই। যে সংসারে শিশুকাল হইতে তিনি মানুষ হইয়াছেন সেটাকে তিনি সম্পূর্ণ অখণ্ড বলিয়াই জানিতেন। তাহার যে কোনো একটা জায়গায় জোর আছে এবং সেই জোরের মুখে তাহাকে দুইখান করা যায়, সহসা সে সংবাদ পাইয়া তিনি ব্যাকুল হইয়া পড়িলেন।
বংশের সম্মানহানি এবং আত্মীয়দের মনোবেদনায় তারাপদকে যখন কিছুমাত্র বিচলিত করিতে পারিল না, তখন কেমন করিয়া বিষয় বিভাগ হইতে পারে সেই অসাধ্য চিন্তায় ভবানীকে প্রবৃত্ত হইতে হইল। তারাপদ তাহার চিন্তা দেখিয়া অত্যন্ত বিস্মিত হইয়া কহিলেন, খুড়া মহাশয়, কাণ্ড কি, আপনি এত ভাবিতেছেন কেন? বিষয় ভাগ তো হইয়াই আছে, ঠাকুরদাদা বাঁচিয়া থাকিতেই তো ভাগ করিয়া দিয়া গেছেন। ভবানী হতবুদ্ধি হইয়া কহিলেন, সত্য নাকি? আমি তো তাহার কিছুই জানি না। তারাপদ কহিলেন, বিলক্ষণ জানেন না তো কি, দেশ শুদ্ধ লোক জানে, পাছে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ ঘটে, এই জন্য আনন্দিতালোক আপনাদের অংশে লিখিয়া দিয়া ঠাকুরদাদা প্রথম হইতেই আপনাদিগকে পৃথক করিয়া দিয়াছেন, সেইভাবেই তো এ পর্যন্ত চলিয়া আসিতেছে। ভবানীচরণ ভাবিলেন, সকলেই সম্ভব। জিজ্ঞাসা করিলেন, আর এই বাড়ি? তারাপদ কহিলেন, ইচ্ছে করেন তো বাড়ি আপনারাই রাখিতে পারেন, সদর মহকুমার যে কুঠি আছে সেইটে পাইলেই আমাদের কোনো রকম করিয়া চলিয়া যাইবে। তারাপদ এত অনায়াসে পৈতৃক বাড়ি ছাড়িতে প্রস্তুত হইলেন দেখিয়া তাহার ঔদার্যে তিনি বিস্মিত হইয়া গেলেন। তাহার সদর মহকুমার বাড়ি তিনি কোনোদিন দেখেন নাই এবং তাহার প্রতি তাহার কিছুমাত্র মমতাও ছিল না। ভবানী যখন তাহার মাতা ব্রজসুন্দরীকে সকল বৃত্তান্ত জানাইলেন, তিনি কপালে করাঘাত করিয়া বলিলেন, ও মা, সে কি কথা! আলন্দিতালুক তো আমার খরপুশের জন্য আমি স্ত্রীধন স্বরূপে পাইয়াছিলাম, তাহার আয় তো তেমন বেশি নয়, পৈতৃক সম্পত্তিতে তোমার যে অংশ সে তুমি পাইবে না কেন? ভবানী কহিলেন, তারাপদ বলে, পিতা আমাদিগকে ওই তালুক ছাড়া আর কিছুই দেন নাই। ব্রজসুন্দরী কহিলেন, সে কথা বলিলে আমি শুনিব কেন? কর্তা নিজের হাতে তাহার উইল লিখিয়াছেন, তাহার এক প্রস্থ আমার কাছে রাখিয়াছেন, সে আমার সিন্ধুকেই আছে। সিন্ধুক খোলা হইল, সেখানে আলন্দিতালুকের দানপত্র আছে কিন্তু উইল নাই, উইল চুরি গিয়াছে। পরামর্শদাতাকে ডাকা হইল। লোকটি তাহাদের গুরু ঠাকুরের ছেলে, নাম বগলাচরণ, সকলেই বলে তাহার ভারী পাকা বুদ্ধি। তাহার বাপ গ্রামের মন্ত্রদাতা আর ছেলেটি মন্ত্রণাদাতা, পিতা পুত্রে গ্রামের পরকাল ইহকাল ভাগাভাগি করিয়া লইয়াছে। অন্যের পক্ষে তাহার ফলাফল যেমনই হোক, তাহাদের নিজের পক্ষে কোনো অসুবিধা ঘটে নাই। বগলাচরণ কহিল, উইল নাই পাওয়া গেল, পিতার সম্পত্তিতে দুই ভাইয়ের তো সমান অংশ থাকিবেই। এমন সময় অপরপক্ষ হইতে একটা উইল বাহির হইল, তাহাতে ভবানীচরণের অংশে কিছুই লেখা নাই, সমস্ত সম্পত্তি পৌত্রদিগকে দেওয়া হইয়াছে। তখন অভয়াচরণের পুত্র জন্মে নাই, বগলাকে কাণ্ডারি করিয়া ভবানী মকদ্দমার মহাসমুদ্রে পাড়ি দিলেন। বন্দরে আসিয়া লোহার সিন্ধুকটি যখন পরীক্ষা করিয়া দেখিলেন, তখন দেখিতে পাইলেন লক্ষ্মী প্যাঁচার বাসাটি একেবারেই শূন্য, সামান্য দু একটা সোনার পালক খসিয়া পড়িয়া রহিয়াছে। পৈতৃক সম্পত্তি অপরপক্ষের হাতে গেল, আর আলন্দিতালুকের যে ডগাটুকু মকদ্দমা খরচ আর বিনাশতল হইতে জাগিয়া রহিল, কোনো মতে তাহাকে আশ্রয় করিয়া থাকা চলে মাত্র, কিন্তু বংশমর্যাদা রক্ষা করা চলে না। পুরাতন বাড়িটা ভবানীচরণ পাইয়া মনে করিলেন, ভারী জিতিয়াছে। তারাপদর দল সদরে চলিয়া গেল, উভয় পক্ষের মধ্যে আর দেখা সাক্ষাৎ রহিল না। শ্যামাচরণের বিশ্বাসঘাতকতা ব্রজসুন্দরীকে শেলের মতো বাজিল। শ্যামাচরণ অন্যায় করিয়া কর্তার উইল চুরি করিয়া ভাইকে বঞ্চিত করিল এবং পিতার বিশ্বাসভঙ্গ করিল, ইহা তিনি কোনো মতেই ভুলিতে পারিলেন না। তিনি যতদিন বাঁচিয়াছিলেন প্রতিদিনই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বার বার করিয়া বলিতেন, ধর্মে ইহা কখনোই সহিবে না। ভবানীচরণকে প্রায়ই প্রতিদিন তিনি এই বলিয়া আশ্বাস দিয়াছেন যে, আমি আইন আদালত কিছুই বুঝি না, আমি তোমাকে বলিতেছি কর্তা সে উইল কখনোই চিরদিন চাপা থাকিবে না, সে তুমি নিশ্চয়ই ফিরিয়া পাইবে। বরাবর মাতার কাছে এই কথা শুনিয়া ভবানীচরণ মনে অত্যন্ত একটা ভরসা পাইলেন। তিনি নিজে অক্ষম বলিয়া এইরূপ আশ্বাস বাক্য তাহার পক্ষে অত্যন্ত সান্ত্বনার জিনিস, সতীসাধ্যের বাক্য ফলিবেই, যাহা তাহারই তাহা আপনি তাহার কাছে ফিরিয়া আসিবে, এ কথা তিনি নিশ্চয়ই স্থির করিয়া বসিয়া রহিলেন। মাতার মৃত্যুর পরে
এ বিশ্বাস তাহার আরও দৃঢ় হইল, কারণ মৃত্যুর বিচ্ছেদের মধ্য দিয়া মাতার পুণ্য তেজ তাহার কাছে আরও অনেক বড় করিয়া প্রতিভাত হইল। দারিদ্র্যের সমস্ত অভাব পীড়ন যেন তাহার গায়েই বাজিত না। মনে হইত, এই যে অন্নবস্ত্রের কষ্ট, এই যে পূর্বেকার চালচলনের ব্যত্যয়, এ যেন দুদিনের একটি অভিনয় মাত্র, এ কিছুই সত্য নহে। এই বইয়ের পরবর্তী অংশ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে www.shrutis.com এ।